উভতি আহিল সাদ্দাম হুসেইন বিশেষ বিমানেরে ভারতত পদার্পণ সাদ্দামৰ। যুদ্ধ জৰ্জৰ ইউক্রেনত আবদ্ধ হৈ পৰিছিল মেডিকেলৰ ছাত্র সাদ্দাম। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনৰ পৰা নিজৰ প্ৰাণ বচাই মাতৃভূমিত উপস্থিত হল যুৱকজন। পুৱতি নিশা যুদ্ধ জৰ্জৰ ইউক্রেনৰ পৰা নতুন দিল্লীত উপস্থিত হল রূপহী হাতৰ সাদ্দাম হুসেইন। যুদ্ধ জৰ্জৰ ইউক্রেনত আবদ্ধ হৈ আছিল রূপহী হাতৰ পুথিখাইটি গাঁৱৰ হবিবুর রহমানৰ পুত্র সাদ্দাম হুসেইন। ছাত্রজনে সুকলমে স্বদেশত উপস্থিত হওয়ার বাবে স্বস্তির নিশ্বাস এৰিছে পৰিয়ালৰ লোকে। সাদ্দাম হুসেইন ইউক্রেনের শহর জেপ্রেজিয়ার পৰা আজি আহি নতুন দিল্লীত উপস্থিত হয়েছে। সেই কারণে মই ভারত সরকার তথা অসমৰ মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জানাও যে মোৰ ভাইটি সুকলমে আহি আজি দিল্লী পাইছে। সেই কারণে আমি তাক আকৌ এবার ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে রাশিয়ার আক্রমণত বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেন। ইউক্রেনত এতিয়াও আবদ্ধ হৈ আছে ভারতের শ শ শিক্ষার্থী। তার মাজতেই সাদ্দাম হুসেইন নামৰ এইজন অসমৰ যুবকে সুকলমে স্বদেশলৈ উভতি আহিবলৈ সক্ষম হৈছে। নিউজ ডেস্ক রিপোর্ট টাইমিট। উভতি আহিল সাদ্দাম হুসেইন বিশেষ বিমানেরে ভারতত পদার্পণ সাদ্দামৰ। যুদ্ধ জৰ্জৰ ইউক্রেনত আবদ্ধ হৈ পৰিছিল মেডিকেলৰ ছাত্র সাদ্দাম। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনৰ পৰা নিজৰ প্ৰাণ বচাই মাতৃভূমিত উপস্থিত হল যুৱকজন। পুৱতি নিশা যুদ্ধ জৰ্জৰ ইউক্রেনৰ পৰা নতুন দিল্লীত উপস্থিত হল রূপহী হাতৰ সাদ্দাম হুসেইন। যুদ্ধ জৰ্জৰ ইউক্রেনত আবদ্ধ হৈ আছিল রূপহী হাতৰ পুথিখাইটি গাঁৱৰ হবিবুর ৰহমানৰ পুত্র সাদ্দাম হুসেইন। ছাত্রজনে সুকলমে স্বদেশত উপস্থিত হওয়ার বাবে স্বস্তির নিশ্বাস এৰিছে পৰিয়ালৰ লোকে। সাদ্দাম হুসেইন ইউক্রেনের শহর জেপ্রেজিয়ার পৰা আজি আহি নতুন দিল্লীত উপস্থিত হয়েছে। সেই কারণে মই ভারত সরকার তথা অসমৰ মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জানাও যে মোৰ ভাইটি সুকলমে আহি আজি দিল্লী পাইছে। সেই কারণে আমি তাক আকৌ এবার ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে রাশিয়ার আক্রমণত বিধ্বস্ত হৈ পৰিছে ইউক্রেন। ইউক্রেনত এতিয়াও আবদ্ধ হৈ আছে ভারতের শ শ শিক্ষার্থী। তার মাজতেই সাদ্দাম হুসেইন নামৰ এইজন অসমৰ যুবকে সুকলমে স্বদেশলৈ উভতি আহিবলৈ সক্ষম হৈছে। নিউজ ডেস্ক রিপোর্ট টাইমিট।